থাকেন। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার এই গরু দুটো কিনে নেওয়ার জন্য বাংলাদেশের ভিতরে বাংলার বস তো বাংলার বসই, এর ডাইনে এখনো আল্লাহর রহমতে কোনো গরু আছে কিনা বাংলাদেশে আমার জানা নেই। তো আমার আকুল আবেদন সাধারণ জনগণ যারা কিনতে চাও, আমার ফার্মে 16 থেকে 18টা গাভী আছে, আমার অনেক খরচ এবং আমি বারবারই বলতেছি আমার গরু দুটো কিনে নেওয়ার জন্য। আমি আমার আলোপালার আলোচনা সাপেক্ষে তার সঙ্গে যদি পড়ে যায় আমি তো দাম পাচ্ছি, তো আমি দিয়ে দেবো, আমি কোনো মার্কেটিংয়ে যাবো না। কারণ যে সমস্ত কাস্টমাররা আসতেছে তারা দেখাই বারবো, হাজার হাজার লোক দেখতেছে, কোনো দর দামের দিকে খেয়াল করছি না। এত বড় গরু কেনবো কি, এত বড় গরু কি করে কেনবো, এই আস্তে আস্তে। যদি এই গাবতলির হাটে 2020-এ বিক্রি না করতে পারেন, তখন আপনি এটি নিয়ে কি করবেন বা কিভাবে বিক্রি করবেন? এখন কিভাবে কি করবো, খেলায় তো দেওয়া যাবে না, নিয়ে যেতে হবে। যদি আমার সেরকম সামর্থ্য থাকতো তাহলে আমি বাংলার বস অত সম্রাট আরো 1 বছর রাখতাম। অনেক খরচ, অনেক খরচ বাংলার বসের পিছনে 1700 টাকা বাড়তে খরচ। 01 7 8 2 6 7 0 8। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে গাবতলির হাট থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজ আমরা গাবতলির হাটে এখানে এসে দেখতে পাচ্ছি বিশাল দুটি ষাঁড় গরু এসেছে। আমরা সেই ষাঁড় গরু সম্পর্কে আজকে আমরা জানাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল এই ষাঁড় গরু, দেখুন বিশাল আকৃতির এই ষাঁড় গরু, দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই ষাঁড় গরু নিয়ে কথা বলবো, কোথা থেকে এসেছেন, এর দাম এবং ক্রেতা কী দাম বলেছে। দর্শক চলুন আমরা কথা বলি, বাংলার বস এবং বাংলার সম্রাট নিয়ে আসছেন যশোর থেকে, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে বিশাল দুই ষাঁড় গরু নিয়ে আসছেন এই গাবতলির হাটে। আচ্ছা, এই ষাঁড় গরু দুটার নাম দিয়েছেন আপনারা? বাংলার বস, আপাতত গাবতলি হাটে সব থেকে বড় গরু, তার ভিতরে বাংলাদেশের ভিতরে বড় গরু বাংলার বস, সবচেয়ে বড় গরু বাংলাদেশের ভিতরে, বড় বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় গরু। কত মন ওজন বা কয়শো কেজি আপনার? 2000 কেজি। আবার 2000 কেজি প্লাস। আর এটা হলো কোনটা, বাংলার বস আর বাংলার সম্রাট? 1800-1900 কেজি। এই যে 3 দিন হয়েছে আসছেন, গরুর দাম দর হয়েছে, কাস্টমার ক্রেতা আসছে আপনাদের? কাস্টমার আসছে, দাম জিজ্ঞেস করে চলে যায়, দাম বলে না, দাম বলে নাই, মনমোটও বলে নাই, কিছুই বলে নাই, বলছে যা বলছে সেটা বলা যাবে না। আপনারা কত চেয়েছেন আর দাম কত বলেন? আমি দাম না, আমি তো দাম চাইছিলাম অনেক, এখন দাম চাচ্ছি মোট 30 লাখ টাকা আর 20 লাখ, এর ভিতরে আলোচনা সাপেক্ষে কিনা বেচা করবো, তাই ওর মূল্য করোনার ভিতরে যা হয় আমার তাই তো বেচতে হবে, আমি তো চাইলে দেবে না। 30 লাখ আপাতত দাম চাচ্ছি। 30 লাখ কোনটা, বাংলার বস? হ্যাঁ, আর বাংলার সম্রাট 20 লাখ। বাংলার সম্রাট 20 লাখ। আচ্ছা, এই যে আপনি 30 লাখ আর 20 লাখ চেয়েছেন, ক্রেতা বাংলার বস কত বলেছে আর বাংলার সম্রাট কত বলেছে? বাংলার সম্রাট দাম হয়েছে 10 লাখ টাকা। 10 লাখ, 10-12। হ্যাঁ, আর এটা আজকে সকালে 12-11টার দিকে আপনাদের যে খরচ হয়েছে এই পালনে বাংলার সম্রাট বাংলার বস, তাতে আপনারা কি আশঙ্কা করছেন? ও আমার খরচ মরচ দিয়ে দাঁড়ায় অনেক টাকা, 25 লাখ টাকা দিলেও খরচের টাকা। আপনি কি মনে করছেন আপনার এই বাংলার বস এই 2020 সাল কোরবানির সর্বোচ্চ গরু? আল্লাহর রহমতে এর চেয়ে বড় গরু আর নেই? না না, যদি থাকে তো আসবে, আপনি দেখতে পারবেন, আপনি আপাতত নেই আমার জানা মতে, নেই এখন যার যা তার কাছে বড়, এখানে পাবলিক আছে, পাবলিক রাই তাদের রাই বলবে যে আসলে বড় গরু। এই যে গরু এই পালন করেছেন, গরুকে কি খাবার দিয়েছেন, কি খাবার দিয়ে এরকম মোটা দাদা করেছেন? একদম মানে আপনার নর্মাল খাবার যেটা, তবে মাত্রাটা বেশি দেওয়া, 3 প্রকারের ভুষি, ধানের কুড়া, সবুজ ঘাস, ডিজেলি, লবণ, খোল, এই আছে, কোনো খুদের ভাত মাত্র নাই। এটা কি আপনার খামার থেকে তৈরি? আপনি নিজের খামার থেকে এই বাছুর তৈরি নাকি কোথা থেকে গরু কিনেছেন? এটা আমার গেল বছর কিনেছিল। কিনেছিলেন? কত ওজনে কিনেছেন? আমি বড়ই কিনা, 16,55,000 গরু আলাদা দেওয়া ছিল। 16,55,000 টাকা কিনছেন?
আমি গেল বছর গুলশান বালিতারায় ছিলাম ওরে নিয়ে হ্যাঁ তখনও ঢাকা শহরের বড় গরু ধরা যায় হয়তো এর থেকে বড় গরু ছিল কিনা আমি জানি না ওই জায়গার হাট মালিক সন্তুষ্ট হয়ে আমার 10,000 টাকা দিয়েছিল খরচের জন্য গরুটা পছন্দ স্বরূপ তারপর যে কোনো কারণ ঘটতে আমি দুই গাড়ি গরু নিয়ে আসছিলাম ছোট গরু বেস্তিতে বড় গরু দরদাম চাই ওখানে দাঁড়ায় থেকে পারিনি আমি একা তাই এইবারাই এই বড়টা বাংলার বস আর সম্রাট এই দুটোই নিয়ে আসছি কিন্তু এখানে কাস্টমার আসে আমি উঠে দেবো গরু আমরা গরু দেখেছি আমরা বাংলার বসকে দেখেছি তিনি শুয়ে আছেন দেখুন আমরা দেখতে পাচ্ছি বিশাল এই 2000 কেজি ওজনের বাংলার বস গরু কাছে যান আমরা আপনাদের দেখাচ্ছি বাংলার বস দেখুন বিশাল এই বাংলার বস গাবতলের হাটে এসেছে যশোর থেকে আমরা এই যে বিশাল আকৃতির এই গরুটি গাবতলের হাটে এখন পর্যন্ত তারা বাংলার বসের মালিক তিনি 30,00,000 টাকা দাম চাচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি বাংলার বস এই 2020 সালের সর্বশ্রেষ্ঠ গরু তিনি দাবি করছেন তার গরুর উপরে এত ওজনের গরু আর নেই এই বর্তমানে এই যে দেখতে পাচ্ছি এই 2000 কেজি ওজনের বাংলার বস এটা আপনি এই 2000 কোরবানিতে আপনি ভাবছেন যে আপনার সর্বশ্রেষ্ঠ গরু এর বড় আর গরু নেই এখন এর বড় গরু আছে প্রাণী সম্পদের যে খুলনা বিভাগীয় ডিডি সের পুরস্কার দিয়েছেন জি আপনি এবং আমাদের যশোর ডিসি চার মনিরামপুর উপজেলার টিউন সাহেব এবং এই প্রাণী সম্পদের যে অফিসার ওখানে আছেন সিদ্দিকুর রহমান আল্লাহ সিদ্দিকুর রহমান তাদের মাপের ভিতরে বাংলাদেশের বড় গরু আমাদের যে সরকারি স্কেল অনুযায়ী মাপ এটা আমি স্কেল করা বলা ওরা কখনো সম্ভব না গরু বছর স্কেল করা দিলে আপনারা কি মাপ কি স্কেল দিয়ে মাপছেন ভিতায় মাপে এটা সঠিক হয় সরকারি মাপ যেটা সরকারি মাপ এখন ডিজিটাল মাপ বেরোয়েছে ক্যামেরা ধরলেই ওজন বেরোয় যাবে আমরা দেখতে পাচ্ছি আপনার এই বাংলার বস দেখতে গাবতলীর হাটে অসংখ্য মানুষ ভিড় করেছে এরা 24 ঘন্টা 22 তারিখে আসেন আমার পরে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য লোক ভিড় করেছে এখানে বাংলা সম্রাটকে একটু কথা বলি আচ্ছা আমরা একটু জানলাম যে এই বাংলার বস আপনার বাংলার সম্রাট বলছেন যে 1800-1900 কেজি জি আশা করা যায় এটি 10-12 লাখ টাকা দাম উঠছে এখন পর্যন্ত আপনার সর্বশেষ টার্গেট কীরকম এই বস নিয়ে আর সম্রাটকে নিয়ে আমি আমার আলোচনা সাপেক্ষে তার সঙ্গে যদি পড়ে যায় আমি তো দাম পাচ্ছি হ্যাঁ তো আমি দিয়ে দেবো আমি কোনো মার্কেটিংয়ে যাবো না কীরকম আপনার সেই টার্গেটটা একটু জানতে চাই টার্গেটটা আমি বলবো না বলবেন না পরে ব্যাচেস করবে কারণ আমার পরিস্থিতির উপরে নির্ভর করবে বাজার উপর নির্ভর করবে বাজারের উপরে কারণ যে সমস্ত কাস্টমাররা আসতেছে তারা দেখাই ভরপুর হাজার হাজার লোক দেখতেছে কোনো দরদামের দিকে খেয়াল করছে না এত বড় গরু কেনবো এত বড় গরু কি করে কেনবো এই আস্তে যদি এই গাবতলির হাটে 2020-এ বিক্রি না করতে পারেন তখন আপনি এটি নিয়ে কি করবেন বা কিভাবে বিক্রি করবেন এখন কিভাবে কি করবো ফেলাই তো দেওয়া যাবে না নিয়ে যাতে আমার এখানে ফ্যান নেই ফ্যানের কোনো ব্যবস্থা নেই আর ফ্যানের দরকারও হবে না সাধারণ খাদ্য দিয়ে তৈরি করা যেহেতু আমি ওই বিষয়টা ব্যস্ত না এখনো তো গরু স্বাভাবিক যে ন্যাচারাল খাবার দিয়ে তৈরি যেখানে গরু ফ্যান গরম সব কিছু সে সহ্য করতে পারবে কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না তবে সামর্থ্য অনুযায়ী যদি আমার সেরকম সামর্থ্য থাকতো তাহলে আমি বাংলার বস অত সম্রাট আরও 1 বছর রাখতাম অনেক খরচ বাংলার বসের পিছনে 1700 টাকা বাড়তে খরচ আগে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার এই গরু দুটো কিনে নেওয়ার জন্য বাংলাদেশের ভিতরে বাংলার বস তো বাংলার বসই এর ডাইনে এখনো আল্লাহর রহমতে কোনো গরু আছে কিনা বাংলাদেশে আমার জানা নেই যেহেতু গেল বছরই এরকম বড় ছিল আর তাছাড়া অনেক বড় এখন 6 দাঁত তো আমার আকুল আবেদন সাধারণ জনগণ যারা কিনতে আমার ফার্মে 16-18টা গাভী আছে আমার অনেক খরচ এবং আমি বারবারই বলতেছি পরে গরু দুটো কিনে নেওয়ার জন্য আমরা শুনলাম এই বাংলার বসের মালিক তিনি আবেদন জানিয়েছেন যে যতটুকু গরু দুটি যেন বিক্রি করতে পারেন আমরা আশা করছি তার গরু বিক্রি হবে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ ভিড় করছে এই গাবতলিতে 01709 2670 অল্প